কত সুন্দর আমি দেখতে, আরে কত সুন্দর দেখতে, দেখো তো। এই হচ্ছে মার ব্রেকফাস্ট। খাবো পর একটু পানি খাবো। দেখো মার জুতো শেষমেশ এই অবস্থায় এসে ঠেকেছে। এ কাউকে দেবে না, এই জুতোটা ওর এমন পছন্দ, শেষে কেটে তবে ও ছাড়লো। এই হচ্ছে আমার ঠাকুরের আসন। ঠাকুররা সব শীতের পোশাক পরেছে, সব ঠাকুরদা, এগুলো সবই আমার নিজের তৈরি। এক পাটি ওখানে ছিঁড়েছে আর এক পাটি এখানে নিয়ে এসেছে। এই গাছের ডাল কেটে দেওয়া হয়েছে, এখন এই গাছে ফুল ফোটে না, নাক চাপার, তাই ডালগুলো আজকে ছাঁটা হয়েছে। গাছটা ওখানে নাড়া মাথা করে দেওয়া হয়েছে। আমার গোলাপ গাছে কত গোলাপ ফুটেছে দেখো, আরে দেখো কুন্দও ফুটেছে, কুন্দগুলো আধা ফোটা অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে। এখন আমি ঠাকুর ঘর থেকে নিচে যাচ্ছি, এবার রান্না বান্না শুরু করব। জাপটা ধরে রেখেছে, এই জুতো সেই কেনা থেকে শুরু করেছে, পড়তে দিল না তো দিলই না, জড়িয়ে ধরে শুয়ে আছে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে তো বেশ কিছু কাজ নেই, আমি মানে মানে মাথায় প্ল্যান গিজ 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 করছে, কি করব না করব। আর ওই কাপড় জামা একটু দু একটা কেচে টেচে দিলাম, দিয়ে বাকি কাজটা একটুখানি করে রান্নার দিকে যাব। আর এখন আমি মানে শুরু করিনি, কিছুটা হয়েছে, যেমন ডালটা করা রয়েছে, বেগুনটা ভেজেছি, ভাতটা একটা ফুট দেওয়া হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এগুলো হয়েছে। এবার রান্নাটা শুরু করব। আর আমি উল্কাটা এখন বের করলাম, তো আজকে ভাবছি যে মানে গোপালের পঞ্চুও তৈরি করব। দেখি যদি মানে সময় হয় রান্না টান্না সারার পর, খাওয়া দাওয়ার পর, তাহলে পঞ্চু তো এটা শেয়ার করব। আবার বিকেলবেলা যাব হচ্ছে মেলায়, সেটাও মানে আমাদের এখানকার একটা বেশ ভালো মেলা হয়েছে একদম বাড়ির কাছাকাছি, তো সেই মেলাটাও মানে ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। এই মেলাটাও দু তিন বছর ধরে হচ্ছে, আগে হতো উত্তরপাড়া যে লাইব্রেরি আছে, জয়কৃষ্ণ লাইব্রেরি, ওখানে হতো, তো এখন এইটা শিল্পমেলাটা ভদ্রকালী স্কুল মাঠে হচ্ছে, তো অনেকদিন হয়েছেই চালু হয়ে গেছে, কিন্তু আমি যাওয়ার সময় পাইনি। তো আজকে ইচ্ছা আছে যাওয়ার, দেখি কত দূর কী করতে পারি। আলোটা বড্ড রিফ্লেক্ট করছে, তো মার জুতোটা একদম কেটে একদম নষ্ট করে দিল। হ্যাঁ, আবার নটু বলতেই আবার নটু চলে এলো। এই আমার সঙ্গে কি এত তোর খাতির, যা তোর সাথে কোনো খাতির নেই, যা না, আমার কোনো খাতির নেই, যা। এদিকে দেখো আদা কুচানো রয়েছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, তারপর কুচিয়ে রেখেছি, এবার একটা মিক্সিতে পেস্ট করে তারপরে স্টোর করে রাখবো। আর কীভাবে স্টোর করি সেটা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের। হাঁসের ডিম কে কে খেতে ভালোবাসো? হাঁসের ডিমে কুসুমটা খেতে সব থেকে ভালো লাগে। আমার ছেলে তো সাদাটা খাবেই না, এমনি ডিম খেতে পছন্দ করে না, তারপর সাদাটা তো একদমই খায় না। কুকারে আলু আর ডিম একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই কাজটা ছটপটি হয়ে যাবে, মানে হয়ে গেল, হয়ে যাবে না, হয়ে গেছে। প্রেশার কুকারে কে কে এরকম ডিম আলু সেদ্ধ করো? আমি কিন্তু প্রেশার কুকারে ডিম আর আলু একসঙ্গেই সেদ্ধ করি, ডিমগুলো কিন্তু ফেটে যায় না, দেখো একটু গ্যাস সাশ্রয় করা আছে। পরে দেখো আগে কিন্তু প্রেশার কুকারের লিডটা আটকাবে না, দু এক মিনিট ফোটার পর তারপরে লিডটা দেবে, তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে না, নাহলে কিন্তু ফেটে যাবে ডিমগুলো। করে দেখো ঠিকঠাক সেদ্ধ হয় কি না জানাবে। খোসাগুলো কিন্তু সার হিসাবে কাজে দেয়, এগুলো যদি একটু
ডাস্ট করে গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে কিন্তু ভালো সার হয়, কিছুই ফেলার নয়, সবই কাজে লাগে। এটা দিয়ে ওটা, ওটা দিয়ে সেটা, এই আর কি। ডিম আমি একসঙ্গে এই আটটা করতাম না, কিন্তু আমার কর্তা যেহেতু ডিমের মধ্যে একটু নোংরা থাকে, জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিল যাতে ময়লাগুলো উঠে যায়, তো সেই জন্য আমাকে ডিমটা পরে নিতে হচ্ছে। না হলে মানে রাতের জন্য ছোলার ডাল করব, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে। নতুন আলু, পেঁয়াজ পাতা আর হাঁসের ডিমের ঝোল একদম রেডি হয়ে গেল। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভাবছি একটুখানি উলকাটা নিয়ে বসবো, যেটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, গোপালের পঞ্চু, সেটা আজকে তৈরি করব। চলো এবার মানে দেখা যাক কিভাবে কি করি। আগেই আমার কাছে এই সাদা উলটা ছিল, তো এই উলটা দিয়েই ভাবছি করব, সাদাতেই করি। আর কাটা তো লাগবেই, এই কাটা আর উল আমার রেডি। দিকটা তো এরকম সেলাই করে, প্লেন সেলাই করে চলে এলাম, আবার চলে আসছি। আবার এই সামনের ঘরে এবার একটা ঘর আমি বুনে নিচ্ছি, তারপরে আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি উলটাকে সামনে নিয়ে নিলাম, এবার দুটো ঘরকে একসঙ্গে করছি। দুটোর জায়গায় এই এখানে দুটো আমি বুনেছি, এখানে দুটো হয়ে গেল, আবার এই ঘরটাকে ফেলবো না, আবার এই ঘরটার মধ্যেই আবার একটা বুনবো। এরকম করলে একটা ডিজাইন হয়ে যাবে। তারপর আবার আমি সুতোটাকে সামনে নিয়েছি, আবার দুটো ঘরকে একসঙ্গে বুনবো। এই সুতোটাকে আবার সামনে নিয়ে আবার ওই দুটো ঘরের মধ্যেই আবার বুনবো, এভাবে পুরো লাইনটা আবার বুনবো। এই আবার এটা এতটা বোনা হয়ে গেছে, এটা আমি চারটে লাইন বুনেছি, আরো একটা লাইন বুনবো একইভাবে, আর বেশ সুন্দর ডিজাইনও তৈরি হয়েছে। আমি সবার আগে এখানে তো 20টা ঘর নিয়েছিলাম, তারপরে এখানে করেছি এরকম ফুটো ফুটো করে দিয়েছি। ফুটো ফুটো করার জন্য কি হবে, এখান দিয়ে দড়ি ভরা যাবে, আর দড়ি ভরলে পঞ্চুটা বেশ সুন্দরভাবে কলার মধ্যে বসবে। আমি আমার গোপালের সাইজের করেছি, তারপরে করেছি সোজা উল্টো দুটো লাইন, তারপরে এখানে করেছি এই ডিজাইনটা। এই ডিজাইনটা করেছি হচ্ছে 5টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা ডিজাইন করেছি একইভাবে আমি বুনে গেছি। এইবার আসছি মানে এই 5টা ডিজাইন এতটুকু করলেই মানে আমার গোপালের হয়ে যাবে, এরপর আবার একটুখানি বাড়বে, সেই জন্য এই এই এতটা পর্যন্তই আমি রাখলাম। এবার আমি এখানে বরফি করব, মানে কেউ এই জায়গাটা ক্রুশেরও করে নিতে পারে, তো আমি এখানে এই উলকাটাতেই বরফি বরফি করে। ছোট্ট গোপু সোনার একদম টুপি আর পঞ্চু একসাথে, আমার গোপালের টুপি সমেত পঞ্চু। আমি এটা একটু কেচে তারপর পরাবো, উলটা অনেকদিন পরেছিল বলে একটু কালারটা কেমন হয়ে গেছে, একটু অপরিষ্কার লাগছে যেন। যাই হোক দেখো, চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর পরিয়ে তোমাদের দেখাবো আমার গোপালকে কেমন লাগছে, অবশ্যই পরিয়ে দেখাবো। তোমরা অনেকেই বলেছিলে যে ক্রুশের অনেকে বুনতে জানো না, উলকাটা যারা সোজা উল্টো বুনতে জানো তারা এটা পারবে বানাতে। একটা উলের গোলাও লাগেনি, তার মধ্যে কিন্তু আমার গোপালের সাইজের আমি করেছি। এবার এর থেকে ছোট সাইজের যারা করবে তারা 10 থেকে 12টা ঘর নেবে, যারা আর কি আমার গোপালের থেকেও যাদের গোপাল ছোট তাহলে তারা 10টা ঘর নেবে, 10টা ঘর নিয়ে একইভাবে বুনবে। আজকে ভেবেছিলাম মেলায় যাব, কিন্তু আমার কর্তা চলে গেল একটা ম্যাচ খেলতে, ফুটবল ম্যাচ, তো আজকে আর মেলায় যাব না, দেখি কাল পরশু যদি মেলায় যাই
তখন তোমাদের মেলাটা শেয়ার করব। খুব মেলা ঘুরছি আমি, একটু ধুয়ে দিয়েছি, উল্টা একটু নোংরা নোংরা লাগছিল বলে ধুয়ে দিলাম, তা গোপালকে পরিয়ে দিতে পারবো, ধোয়া হয়ে গেছে। এমনিতে যখন কোনো কিছু বাইরে থেকে কিনে আনি ধুয়েই তারপরে পরাই, তো আজকেও এটা নিজে তৈরি করলো একটু ধুয়ে দিলাম, যেহেতু উল্টা কাটার কষই হোক বা উল্টা একটু পড়ে থাকার জন্যই হোক একটু কালো কালো লাগছিল, তো আমার দেখতে ভালো লাগছিল না, এবার দেখতে ভালো লাগছে পরিষ্কার। এতক্ষণ আমি বসে বসে এডিট করছিলাম, তো এডিট করতে গিয়ে দেখছি যে আমি যে গোপালের সোয়েটার তৈরি করেছি সেটা যদি এই ব্লগে আমি শেয়ার করি তাহলে অধৈর্য হয়ে যাবে, যাদের এই সব ব্যাপার ইন্টারেস্ট নেই তারা কিন্তু অধৈর্য হয়ে যাবে, সেই জন্য আমি মনে মনে ভাবলাম এটা পার্টে পার্টে শেয়ার করব। মানে আজকে ব্লগটাতে আমি একটু দেখিয়ে দিলাম আমি গোপালের যে সোয়েটারটা বুনেছি, আমি পরের ব্লগে কিভাবে করেছি সেটা আমি ভালোভাবে দেখিয়ে দেব, এখন তো একটু দেখিয়ে দিলাম। আর যদি আমি এই ব্লগটাতে যদি আমি গোপালের সোয়েটারটা আমি যদি পুরোটা দেখাতে যাই না, তাহলে আমার মনে হয় যাদের ইন্টারেস্ট নেই তারা খুব বিরক্ত হয়ে যাবে, আর যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই আমার পরের ব্লগটা দেখো। আমি যখন এটা এখন গোপালের সোয়েটারটা ধুয়ে দিয়েছি, তো আমি পরে যখন আমি ওই ব্লগটা শেয়ার করব তখন আমি গোপালের সোয়েটারটা পরিয়েই দেখাবো যে গোপালকে কেমন লাগছে। আমার ইচ্ছা আছে এই শীতে আরো কয়েকটা সোয়েটার বানানোর গোপালের জন্য, তো দেখি কতটা কি করতে পারি, আমি এক্ষুনি এক্ষুনি বলতে পারছি না কবে শেয়ার করব, মানে সময়ের জন্য একটা ব্যাপার থাকে, তো যখন সময় পাবো তখন আবার অন্য কিছু মানে তৈরি করব। তো এটা তো হয়েছে একটা, মানে ভাবছি যে যেরকম ফুলাতে আমরা সোয়েটার পরি সেই রকম একটা সোয়েটার তৈরি করব, দেখি কবে সেটা করতে পারি। দেখো এই গুন্ডা রানী, দেখো ওই দেখো ক্যামেরা দেখেছে, অমনি অমনি পোজ দেওয়া শুরু করে দিচ্ছে, আমার পর্দাটা তো সব নষ্ট করে দিবি তুই, না এখান থেকে এদিকে নটু নটু, এই দেখো এই নাম নাম, অনেক আল্লাহ পানা হয়েছে অত শুনতে হবে না, নামো নেমে পড়ো এখান থেকে, আমার পর্দা কাটবি না, এই পদ্মা নোংরা করবি তুই, নাম ছোটলাল নাম, তোকে আমি পোজ দিতে বলিনি, এরপর ওরে ওরে সুন্দরী আমার, দেখো 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 এইখানে এসে হাজির হয়েছে, এই পদ্মাগুলোকে নষ্ট করবি, ও কেন উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে, ওদিক দিয়ে ধরবে ওকে পারবে না, দেখো অবস্থাটা দেখো আরেকটা, ওখানে উঠতে পারবে না, ও কেন এখানে উঠেছে কান্না শুরু করেছে, কোনখান থেকে ওকে নামাবে কোন দিক দিয়ে নামাবে বুঝতে পারছে না। আজকে আমাদের ডিনারে ফুলকপি দিয়ে ছোলার ডাল,
ছেলে দাঁতের ডাক্তার দেখাতে গেছিল, বলেছে বাড়ির সবাইকে নুন জলে কুলি করতে, তাহলে দাঁতের সমস্যাটা অনেকটা কম হবে। খাওয়া দাওয়ার শেষে প্রত্যেক দিন ব্রাশ করতে আর নুন জলে কুলি করতে। সত্যি কামড়ে না আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ।